ফের সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। প্রতিবাদে বাঁকুড়ার সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ মৃতের আত্মীয়দের। মৃতের নাম গোপাল চন্দ্র ভূঁইয়া, তিনি ওন্দা থানার লোদনার বাসিন্দা। গত 14 তারিখ জন্মে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের পরিবারের দাবি, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন 50 বছরের গোপাল চন্দ্র, কিন্তু হাসপাতালে ঠিক মতো চিকিৎসা পাননি তিনি। মঙ্গলবার সকালে মৃত্যু হয় প্রৌঢ়ের। এরপরই হাসপাতাল সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘরের সামনে গেট আটকে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। ডাক্তারদের অবহেলা এত কেন? বিনা চিকিৎসায় মারা গেছে, বারবার বলছি বিনা চিকিৎসায় মারা গেছে, কেন কেন লুকিয়েছে, কেন বিনা চিকিৎসায় কেন মারা গেছে? যদি অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। এটা একটা এনকেফালাইটিস বলে, ভাইরাল এনকেফালাইটিস, যেটা কিন্তু আনপ্রেডিক্টেড, এটা পার্সেন্টেজ মর্টালিটি কিন্তু হাই খুব। আমি যা কথাবার্তা বললাম সবার সাথে, তাতে চিকিৎসা হয়েছে কিন্তু হঠাৎ করে পেশেন্ট খারাপ হয়ে যায়, এবং আমি ফার্দার আমি দেখব যে এটা হলো মানে ঘটনাটা কেন ঘটলো, আর কিছু করা যেত কিনা সেটা আমি দেখে নেব। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। অ্যাসিস্ট্যান্ট সুপার অভিযোগ না মানলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। গত 1.5 ঘন্টার বিক্ষোভে ব্যাহত হয় চিকিৎসা পরিষেবা। পূর্ণেন্দু সিংহ, রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া।